Assalamualaikum বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন পায়জামা টিউটোরিয়াল আজকের যে পায়জামা সেটার নাম হচ্ছে ডিভাইডেড পায়জামা অনেকদিন আগে একটা ডিভাইডার পায়জামা বলে এই পায়জামাটা কেমন করে সেলাই করব সেটা চলুন আমরা শুরু করি তো বন্ধুরা দেখুন প্রথমে আমি একটা পটির কাপড় কেটে নিয়েছিলাম এটা আমরা এর উপরে বসিয়ে দেব দিয়ে এখানে সেলাই করব কিভাবে সেটা আমরা খেয়াল করব তো বন্ধুরা আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমার কাটিং ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে কাটিং ভিডিওটা দেখবেন তাহলে সেলাইয়ের ভিডিওটা বুঝতে সুবিধা হবে বন্ধুরা আমি আমার এই ভিডিওটা লাস্টে ইন স্ক্রিনের মধ্যে এই কাটিং ভিডিওটা আপলোড করে দেব অ্যাড করে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখুন প্রথমে আমরা বহুরের এই কোণা থেকে শুরু করে যেভাবে আমি হাত দিয়ে দেখালাম ঠিক এই দিক দিয়ে সেলাইটা শুরু হবে ঠিক যেভাবে আমার হাতটা দেখছেন যেভাবে ঠিক ওইভাবেই আমরা সেলাইটা করব যেভাবে হাত দিয়ে দেখিয়ে দিলাম তো আমরা সেলাইয়ের সময় বিস্তারিত আরও বুঝতে পারবো না দেখুন একদম এই মুহুরির প্রথম থেকে শুরু হবে তারপরে কাঁটাটার ওই ভিতর দিয়ে সেলাই শুরু হবে তো বন্ধুরা দেখুন আমাদের সেলাইটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা এই সিধা দিক থেকে সেলাই করার পরে এটাকে আমরা উল্টিয়ে ভিতরে নিয়ে যাব এখন দেখুন এই যে কোণাটা আছে এই কোণাটার ভিতরে কি করতে হবে সামান্য একটু এই দিকে একটু কেটে দিবেন আবার এই পাশ থেকে আবার কি করতে হবে সামান্য একটু এই দিকে কোণাটা কেটে দেব যাতে সেলাই না কাটে এটা আবার খেয়াল রাখতে হবে এই কোণাটা কাটতে কি হবে এই জায়গাটা চার কোণা হয়ে যাবে তাহলে আমাদের উল্টানোর সময় খুব সুন্দরভাবে উল্টাতে পারবো এবং সুবিধা হবে আচ্ছা দেখুন আমরা কীভাবে উল্টাচ্ছি এই তো এই ঠিক একইভাবে এই পাশটা উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এটাকে আমরা উল্টা দিকে দেওয়ার পরে চাপ সেলাই দেব তাহলে আমাদের এই কাপড়টা এর ভিতরে বসে থাকবে আর বন্ধুরা খেয়াল করুন এই কোণাটা যদি আপনারা এইভাবে হাত দিয়ে সহজে না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন কোণাটাকে আরেকটু সুন্দর করার জন্য সেটা হচ্ছে কি আপনাদের যে ছিজার আছে বা কেচি বা কাচি যেটাই বলেন না কেন ঠিক এটা দিয়ে আমরা কী করবো এই কোণাটুকুর ভিতরে একটু চাপ দিলেই আমাদের এই কোণাটা সুন্দরভাবে উঠে আসবে তো বন্ধুরা এখন আমরা কী করবো এর উপর দিয়ে আর একটা করে চাপ সেলাই দেবো তাহলে আমাদের কাপড়টা সুন্দরভাবে বসে থাকবে ঠিক যেভাবে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম ওইভাবেই এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই দেবো তো বন্ধুরা দেখুন আমাদের চাপ সেলাইটা দেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে সিধা দিক বা সোজা দিক করে দেখব কেমন দেখা যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে আমাদের হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা এরকমভাবে একইভাবে আরেকটি পা আমরা একইভাবে প্রস্তুত করে নেব নেওয়ার পরে তারপরে বাকি সেলাইটা আমরা দেখব তো বন্ধুরা দেখুন একইভাবে আমাদের দুইটি পা প্রস্তুত করা হয়ে গেছে এখন আমরা এই দুইটা পা এক জায়গায় সেলাই করব কিভাবে দুই কাপড়ের সিধা দিক অথবা সোজা দিকটাকে সবসময় ভিতরে রাখবো এটা আমরা অনেকগুলো পায়জামায় শিখেছি তারপরে কী করতে হবে আমাদেরকে দুই সাইডে যে হাই এই হাইটুকু সেলাই করবো আমরা আর হাই সেলাই আমরা বরাবরই নিচ থেকে শিখিয়েছি যাতে কম বেশিটা না হয় তা আমরা হাই সেলাই করবো নিচে থেকে কোমরের উপরের দিকে তো বন্ধুরা দেখুন আমাদের হাইয়ের কিন্তু একটা সেলাই দেওয়া হয়ে গেল সুতোটা কেটে দিলাম এখন আমরা হাইটাকে আরও সুন্দরভাবে মজবুতভাবে টেকসই করার জন্যে আর একটা চাপ সেলাই দিয়ে নিব এটা কাপড় উল্টা দিক থেকে আবার কী করছি দেখুন এই হাইটা যে সেলাই করলাম এবার কাপড়টা যে কোনো একদিকে বিছিয়ে দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দেবো চাপ সেলাই তো বন্ধুরা দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেল আমরা একইভাবে আরও একটি হাই এইভাবেই সেলাই করে নেব দেখুন এই পাশেও হাই আমরা একইভাবে সেলাই করলাম এবার কী করবো কোমরের মাঝখানে যে কাপড়টা এটাকে ধরে দুই পাট ধরে দুই দিকে টান দেবো তাহলে আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে প্রতিটা পায়জামা যেভাবে হয়েছে আর কি ওকে এখন আমরা এক পা থেকে আরেক পা পর্যন্ত একটা সেলাই বরাবর দিয়ে দেবো
তো বন্ধুরা দেখুন আমরা এখানে কিন্তু দুইটা সেলাই ডাবল সেলাই দিয়েছি। তো এখন আমাদের বাকি আছে আর রাবার ঘর। এই রাবার ঘরটা ভাঁজ করলে আমাদের পায়জামার কিন্তু সব সেলাই প্রায় শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা পায়জামাটাকে সোজা অথবা সিধা দিক করে নিচ্ছি। আর সিধা দিক করে নেওয়ার পরে দেখুন আমাদের পায়জামার যে ডিভাইডেড কাটিংটা ছিল এই ডিভাইডেড কাটিংয়ের ডিজাইনটা কেমন আসলো সেটা এখন আমরা দেখব। এই দেখুন এটা হচ্ছে আমাদের ডিভাইডেড কাটিংয়ের ডিজাইনটা। তো বন্ধুরা দেখেন কত চমৎকারভাবে হয়ে গেল জিনিসটা। ওকে এখন আমরা কী করব, রাবার ঘর তৈরি করব। তো বন্ধুরা দেখুন আমরা প্রথমে রাবার ঘর মোড়ানোর আগে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে নিব চিকন করে। এটা কেউ চাইলে আপনারা আগে সেলাই করে নিতে পারেন। এরপরে কী করবো বন্ধুরা দেখুন আরও একটি ভাঁজ দিলাম। এটা রাবার ঘর যে 2 ইঞ্চি চিহ্ন করে রেখেছিলাম আমরা এই 2 ইঞ্চি বরাবর আর একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে আবার কী করবো আমরা দুইটা রাবার ঘর বানালে দুইটা সেলাই, প্রথমে আগে নিজ দিয়ে একটা সেলাই করে নেব পুরো রাউন্ডটাকে, তারপরে মাঝখান দিয়ে আরও একটি সেলাই করবো। তাহলে আমাদের 2টি রাবার ঘর হবে 2টা রাবার তোলার জন্য। তো বন্ধুরা দেখুন আমরা সামান্য একটু ফাঁকা রাখলাম। এটাকে ফাঁকা রাখার কারণ হচ্ছে এদিক দিয়ে আমরা রাবার তুলে দেবো, দেওয়ার পরে আবার এটাকে আটকে দেবো। ঠিক আছে, দেখুন আমরা কী করবো এর মাঝখান দিয়ে আরও একটি রাবারের ঘর তৈরি করে নেবো। তাহলে আমরা আর একটি সেলাই দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমাদের আর একটি সেলাই দেওয়া হয়ে গেলো, সুতাটা কেটে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এর ভিতরে রাবারটুকু তুলে দেওয়া। রাবার তুলে দিলেই কিন্তু আমাদের পায়জামার কোমরের দিকে কাপড়টা জমে আসবে। তো বন্ধুরা দেখুন আমাদের ডিভাইডার পট্টি লাগানো বা পাইপিং লাগানো শেষ এবং সব সেলাইও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এই ডিভাইডার পাইপিং এক একজন এক এক নিয়মে লাগায়, তবে আমি আমার মতো একটা সহজ নিয়মে লাগানোর চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।